ফ্রেন্ড, কেমন আছো? তোমরা সবাই আশা করছো ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে থেকে উঠতে, অন্যদিন তো 9টা সাড়ে 9টার সময় উঠে পড়ি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করে আমি প্রিন্টটা বের করে নিচ্ছি, কেননা অনেকটা টাইম হয়ে গেছে, তাই প্রিন্টটা বের করে নিচ্ছি তাড়াতাড়ি করে। অন্যদিন তবু মানে কি বলি, ঘুম থেকে উঠে একটুক্ষণ বসি, বসে ফোনটা নিয়ে একটু কিছু দেখি, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। আজকে উঠলাম, উঠে জাস্ট ব্রাশ করলাম, ব্রাশ করেই বসে পড়লাম কাজে, প্রিন্ট বের করতে, প্রিন্ট বের করে যাব। মানে কী বলো, 10:35 হয়ে গেছে এখনো পর্যন্ত, না মাল আসবে, ব্যাগ ব্যাগ আসবে, এই লিস্ট পাঠালাম আমি, যেটা 9:45 দিকে পাঠিয়ে দিই লিস্ট, সেটা আজকে 10:30 পাঠালাম। আর দেখা যাক, আজ একটু তাড়াহুড়োই থাকবে, চলো প্রিন্টটা বের করে কাজে বসা যাক। তো আমি এ রুমে চলে এসেছি প্যাকিং করতে, করছি, আমার সব আলাদা আলাদা করা হয়ে গেছে। আর কালকে একটা ভালো জিনিস, কালকে রাত্রে আমি কাজ করতে বসেছিলাম, কাজ করার সময় তো টুম্পা বলছিল কি আমি ওই রুমে চলে যাচ্ছি, আমার কিছু কাজ আছে, মানে ও ওই রুমে এসে সব বেলুনের এক্সট্রা প্যাকেট যত আছে সব প্যাকেট করে নিচ্ছে, প্যাকেট করে নিচ্ছে। কেন বলছি, বেলুন এইভাবে খোলা খোলা আসে বড় বড় প্যাকেটে, তো ওইগুলো না কম্বো তৈরি হয়, বার্থডের কম্বো তৈরি হয়, সেগুলো বানিয়ে রেখে দিয়েছে যাওয়ার জন্য, কেননা কুরিয়ার পার্টনার চলে এলে ওগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়াটা খুব টাফ, তো ওগুলো বানিয়ে রেখে দিয়েছে। আজকে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়, চলো কাজটা তাড়াতাড়ি সেরে নিই। আমার সব প্যাকেট হয়ে গেল, অ্যামাজন সব প্যাকেট হয়ে গেছে, এই কম এখানে রাখা ছিল, সাইড অফেক্স ওখানে রাখা ছিল, ওরা নিয়ে চলে গেছে, একটু সাফ সাফাই করে মানে দিলাম, টুম্পা ছিল এগুলোকে সেট করে দিছে। আর যাচ্ছি ফ্লিপকার্টে প্রিন্ট বের করতে, ফ্লিপকার্টে প্রিন্টটা বের করে নিয়ে আসি, দেখি ও কী করতেছে। রান্নাঘর খোলা, সবজি কাটা হয়ে গেল তোমার? কি সবজি কাটছে আজকে? বেগুন আর আলুটা কাটতে হয়ে গেছে, ওলকপি আর সিম কাটা হয়ে গেছে, ওলকপি সিম দিয়ে আলু বেগুন দিয়ে, হ্যাঁ সবজি, হ্যাঁ আর মাংস, চিকেন, চিকেনে কিচেনে চিকেন, চিকেন কিচেন, কিচেনে চিকেনের ঝোল। আর এদিকে টুম্পা বলছে জল গরম করতে দিয়ে দিয়েছে, আমি যাব স্নান করতে, ও ফ্লিপকার্টে ডিসপ্যাচটা মেরে দিবে, আমি সে প্রিন্ট বের করে প্যাকেট করতে যাব। আমার তো ফ্লিপকার্ট প্যাকিং হয়ে গেল, আর রান্না হয়ে গেছে, চিকেন হচ্ছে চিকেন, কিচেনে হচ্ছে চিকেন, আর এখানে সবজিও হয়ে গেছে, নিচে ভাত আছে, খেতে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। খেতে দেবে এবারে, একটু বসে যাই, এই কাজ করে এলাম তো একটু বসে যাচ্ছি, তারপরে আবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার কাজ শুরু হবে, কাজই কাজ, কাজই কাজ, কাজই কাজ। প্রায় সন্ধ্যা 8:30 বাজে, অনেক আগেই যাওয়ার কথা ছিল, একটু মাছ কিনতে যাব, মাছ কিনতে আমাদের যেতে হবে দাবড়িতে, তোমরা তো যদি পিছনের ব্লগগুলো দেখো দেখতেই পাবে যে দাবড়িতে মাছ কিনতে যায়, কিন্তু গেটের সামনে গাড়ি লাগানো ছিল যার জন্য যেতে পারিনি, রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরেই, বেরিয়ে যাচ্ছি এখন, মাছটা কিনে নিয়ে আসি, তারপরে যাব সবজি বাজার করতে সেক্টরে, এখন আমি একলা যাচ্ছি, তারপর নিয়ে যাব ওনাকে নিয়ে সবজি আনতে, সবজি আনতে পুছ ল মার্কেট
এদিকটা পুরোটাই সবজি মার্কেট। চলে আসছি বাড়ি, ফিরে দেখাবো কি কি নিলাম। তাড়াতাড়ি করে বাজার করে নি, চলো তাড়াতাড়ি করে বাজারটা করে নি, বাড়ি যেয়ে দেখাচ্ছি কি কি নিলাম বাজার করলাম। বাজার করে নিয়ে চলে এলাম। কি কি বাজার করেছো? তিন রকমের কফি, বাঁধাকফি, এটা ওল কফি, ফুলকফি, সরষা শাক। সরষে শাকটা একদম আজকে একদম একদম নরম নরম, দেখেই আমি নিয়ে নিয়েছি একদম, নাহলে অনেক বড় বড় দেয় এখানে, একদম দেখে আমি নিয়ে নিলাম, ভাজা খেতে খুব সুন্দর লাগে। আর নিয়েছি সজনের আটা আর কাঁচা টমেটো, কাঁচা টমেটো এনেছি, একদিন ছোট মাছ আনবো, কাঁচা টমেটো দিয়ে হেভি লাগে। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাস সেইগুলোই। মাংসের ঝোল আছে, ওটাই গরম হবে আর ভাত হবে। দেখা যাচ্ছে কাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। Tell me pretty lies.